ও ভাই, কোরআনের আয়াত পড়লে যদি মানুষের কান্না আসে, ফুফাইয়া কান্দে ইমাম সাহেব, তো সেই কোরআনের হাকিকতের তরজমা নিয়ে যদি কেউ আলোচনা করে, হাকিকত নিয়ে যদি বয়ান করে, তো যারা জাহান্নামে ধ্যান করবে নামাজিরা, এরা তো বুক ফেটে চিল্লাইবে, ওই মুনাফিক ইসলামের দুশ্মনেরা দেখতে নারি চলন বাঁকা, চর্ম নাই রে ঠেকানোর আর লাইন হয় না তো, উজানি রে আর বাতিল করার লাইন হয় না তো, লাফায় কেন চিল্লায় কেন, আছে না নাই লাফায় কেন, তুই বয়ানে ব আমার বয়ানে ডেলি ব, চর্মনের ভিড়ের বয়ানে তুই এক সপ্তাহ ব, তের ভাবি লাভ কি জিনিস, তোর কলিজার থেকে আওয়াজ হবে তুই বসে থাক, পুলিশে ভিড়াইতেছে কান্না নাই, কি ভিডানডা ভিড়াইতেছে পুলিশে আসামি রে হারাম হয়ে ফানি, আর এখানে বয়ান চলতেছে 200 হাত দূরের থেকে যুবক চিৎকার করে কান্না করতেছে, এরা চাট্টিখানি মনে করেছ, নিমক হারাম কথাকার মুসলমানের দুশমন, কোরআন শরীফ বলে কান্না কর, হাদিস বলে কান্না কর, চোখের পানি জাহান্নাম হারাম করে দেয়, কপাল পরা নিজেও কাঁদে না অন্যের চোখের পানি সহ্য করতে পারে না, নিমক হারাম কথাকার মানুষ কান্না করতেছে জাহান্নামের ভয়ে, আর এই মোনাফেকের গোষ্ঠী টল করতেছে এটাকে নিয়ে সমালোচনা করতেছে, এই মোনাফেকের গোষ্ঠী মানুষ কান্নাতেছে জাহান্নামের ভয়ে গুনাহের ভয়ে, আর এই মোনাফেক এটাকে নিয়ে তামাশা করতেছে, আমরা তো সব সময় বলি ইচ্ছা করে যদি কেউ মানুষকে দেখানোর জন্য চিৎকার দেয় 7000 বছর জাহান্নাম কবিরা গুনাহ, এগুলো তো আমরা বলি চোখের পানি এত সহজ, নামাজ নাই তাহাজ্জুদ নাই কান্না নাই, আর যারা তাহাজ্জুদ পড়বে এদের চোখে পানি থাকবে, যারা কন্ট্রোল করতে পারে আলহামদুলিল্লাহ, অনেকে কন্ট্রোল করতে পারে না তখন সে চিৎকার দেয়, অনেকের বাবা মারা যায় না কেউ বয়ে বয়ে একটা রুমাল চোখে দিয়া হু করে কান্না করে, আর একজনে গড়াগড়ি খাইতেছে মাটি, কি ব্যাপার কয়ের বাপ মারা গেছে, আমার বাবাও তো মারা গেছে, আমি তো কান্দি, ওই যুবক কান্না করে বেকার হয়ে গেছে, জামা কাপড়ে ধুলা বালু কাদা লাগায় কান্না কে দেখে, গলা ভেঙে গেছে চিৎকার করে কাঁদে, মিথ্যা বলছি বলবেন, ও কাফের হয়ে গেছে না, ওরে ও তো জানে এত চিল্লে কান্না ঠিক না কিন্তু কন্ট্রোল করতে পারে নাই, ব্যাপারটা তো এমন, ব্যাপারটা তো আর কিছু না, আমরা তো বলি কন্ট্রোল করলে স্বভাব বেশি, কাউকে দেখানোর জন্য চিল্লাইলে কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, কেউ চুপে চুপে কানতেছে কেউ কন্ট্রোল করতে পারে না চিল্লাইতেছে, তুমি কপাল পরা সমালোচনা করো কেন, তোমার ভাই তো সে মুসলমান, তোমার ভাই তো, তোমার তো ভাই সে, তোমার দাড়ি নেই তার তো দাড়ি আছে, তোর টুপি নাই তার তো টুপি আছে, তোর পাকড়ি নাই তার তো পাকড়ি আছে, তুই ফর্দা করো না সে তো ফর্দা করে, এই সমালোচক মুনাফিক, তোমার তো দাড়ি নাই টুপি নাই, ওর তো দাড়ি আছে টুপি আছে ফর্দা করে, হারাম খায় না সুদ খায় না ঘুষ খায় না, তাহাজ্জুদ মিস করে না, ওই লোকটা তো সেই লোক, আর তোমার তো দাড়ি নেই টুপি নেই নামাজ নাই ফর্দা নাই হালাল নাই হারাম নাই, তুই সমালোচনা করলে কি না করলে কি, লোকটা কানতেছে জাহান্নামের ভয়ে, আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও, আর তুমি করো সমালোচনা আর বলো সরমনাই কাফে উজানি কাফে, তো মগের মূল লুক পাইছ,
আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন আমিন রাগ করছেন না না আরে মানুষের চোখের পানি দরকার ঘরে 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 মহামারী গুনাহের ছায়া এই করোনায় মানুষ গুনাহ ছাড়ে না ক্যারাম বোর্ড খেলা চলতেছে তাস খেলা চলতেছে লুডু খেলা চলতেছে জুয়া খেলা চলতেছে চলে কি চলে না আমার যুবকের চরিত্র ধ্বংস হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর সহমতে গিয়া কত যুবক নামাজ পড়তেছে দাড়ি রাখতেছে টুপি পড়তেছে হালাল খাইতেছে মিথ্যা বলতেছে না মা বাবার খেদমত করতেছে ওস্তাদের সম্মান করতেছে এটা কি খারাপ হইতেছে না আমার সমালোচনা কেন আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করুন আমিন জাহান্নামের ভয় বড় ভয়ঙ্কর এই জাহান্নামের বয়ান যদি কেউ ইখলাস নিয়ে করে সে ঠিক থাকতে পারবে না জাহান্নাম আদামিনী একটু জাহান্নাম নিয়ে ভাবিয়ে